এ যাবতকাল বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া অনুযায়ী বলা যায় যে হযরত শাহ শরফুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবে নেওয়াজ অর্থাৎ হযরত খাজা মঈনুদ্দিন চিশতিহার দ্বিতীয় ছেলে 1230 খ্রিস্টাব্দে ভারতবর্ষের আজমির নামক স্থানে জন্মগ্রহণ করেন হযরত খাজা শাহ শরফুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু খাজা শরফুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহুর মাজার অর্থাৎ আমরা হাইকোর্টের মাজারের ইফতার দেখতে এসেছি এখানে যে বটতলাটি আছে সেখানে কিন্তু আমরা দেখেছি শত শত মানুষ যারা তাদের ছিন্নমূল মানুষেরা এখানে ইফতার করছেন এবং এই ইফতারের ব্যবস্থাটি কিন্তু এখান থেকেই হয় এবং এখানে সবাই যার যেরকম সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী দান খয়রাত করেন সে অনুযায়ী এখানে যে ইফতার দেওয়া হয় এখান থেকে কিন্তু ধনী গরিব সবার জন্যই এখানে একটা ইফতারের ব্যবস্থা থাকে এবং সেই ইফতার তারা এখানে ইফতার করছেন এবং দেখা যাচ্ছে যেখানে সব ধরনের মানুষ যেমন একেবারে ভবগুরু থেকে শুরু করে যার সহায় সম্বল নেই তারাও এখানে ইফতার করেন এই ইফতারে কিন্তু এই সব আয়োজনটা একেবারেই প্রতিদিনের আয়োজন বলা যাবে যে প্রতিদিন 30 রোজার প্রতিদিনই ইফতারের সাথে একটি রাতের খাবারের ব্যবস্থা করা হয় এবং যখন রোজার দিন থাকে না তখন এই ব্যবস্থাটি হয় হচ্ছে প্রতিদিন জোহরের নামাজের পর অর্থাৎ দুপুর 2টা থেকে এখানে একটা খাবারের ব্যবস্থা হয় এবং দুপুর 2টায় খাবার দেয় এবং রাতে সন্ধ্যার খাবার হয় অর্থাৎ বলাই যায় যে হাইকোর্টের মাজারে যে যে নিয়তে এখানে আসেন আল্লাহ সেই নিয়ত কবুল করেন এবং এখানে দান খয়রাতের বেলাও বলা হয় যে এখান থেকে কেউ কখনোই খালি হাতে ফিরে যাননি অর্থাৎ মনের কামনা বাসনা পুরো করার জন্য আল্লাহ যেই রহমত দান করেন ঠিক সেভাবে এখানে কিছু মানুষের আহারের ব্যবস্থা করেও কিন্তু সেই ব্যবস্থাটি এখানে সবসময় চালু রয়েছে আমরা দেখেছি যে ইফতারের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এখানে হাজার হাজার লোক অর্থাৎ কয়েকশো লোক এখনও এখানে যত দিন মজুর শ্রেণীর এবং বেশ কিছু রিক্সাওয়ালাকে আমরা দেখেছি যে যারা নিম্ন আয়ের মানুষ অর্থাৎ রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা কিন্তু এখানে সবাই এসে ইফতারের ঠিক 5 থেকে 10 মিনিট আগে সবাই এখানে জড়ো হয়েছেন এবং এখানে এই হাইকোর্ট মাজারের যে ইফতারের ব্যবস্থাটি রয়েছে সেই ইফতার তারা এখানে ইফতার করছেন এবং এখানে ইফতার করার পরে কিন্তু একটু হালকা খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা রয়েছে এখানে আমরা যদি দেখি এখানে সবাই মিলেমিশে সেই খাবারটি খাচ্ছে আমরা এখানে যদি কারোর সাথে একটু কথা বলি আপনারা একটু আচ্ছা আমরা দেখি আপনার সাথে একটু কথা বলবেন আচ্ছা আমরা ওই ওই ভেতরে আবার আরেকবার যেয়ে দেখি যেখানে ইফতার দেওয়া হচ্ছে যে যেখানে ইফতার দেওয়া হচ্ছে যে হাইকোর্টের মাজারে যে ইফতার বন্টনের ব্যবস্থাটি এখান থেকে কিন্তু সবাইকে এখান থেকে ইফতার দেওয়া হচ্ছে এবং যার যার ইচ্ছে মতন কিন্তু সবাই সংগ্রহ করছেন অর্থাৎ এখানে কিন্তু কোনো হ্যাঁ সবাই এখান থেকে ইফতার নিয়ে নিচ্ছে এবং ইফতারের যে এখানে সবাইকে দেওয়ার পরে আরও যদি থাকে যে সবাই নিচ্ছে যার যার ইচ্ছে মতো এখান থেকে ইফতার খিচুড়ি দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইফতার নিচ্ছে আপনারা কি এখানে মাঝে মধ্যেই আসেন না প্রতিদিন আসেন মাঝে মাঝে আসেন আপনি কখন আসেন 24 ঘন্টা সবসময় আসেন এখানে এখানকার ইফতারে কি আপনারা মাঝে মধ্যে আসেন না না মাঝে মাঝে ডেলি আসি না আপনি ডেলি আসি এই যে আমরা দেখলাম যে কেউ কেউ মাঝে মধ্যে ইফতার করতে আসে আমরা আরও কারোর সাথে কথা বলতে চাই সেখানে আমরা দেখি যে আরও কিছু মানুষ ওই পাশটায় আমরা দেখি অনেকেই বসে ইয়া করছে যে জি আসসালামু আলাইকুম এখানে কি মাঝে মধ্যেই আসেন নাকি এই মাজারেই থাকেন মাঝে মাঝে মাঝারেই থাকেন কেমন এই যে শাহ সুফি ভালো আমরা বাচ্চা রয়েছি ভালো ওনারা বললেন যে আল্লাহর এই নিয়ামতে ওনারা আসলে খুশি থাক আমরা যেখানে দেখছি যে এখানে আমরা দেখি যে অনেকেই দেখা যাচ্ছে যে একেবারে নিম্ন আয়ের যারা হচ্ছেন একেবারে সহায় সম্বলহীন কিছু লোক এখানে ইফতার করেছেন মাজারে সবসময় আসেন নাকি আজকে এসেছেন নিয়মিত আসেন নিয়মিত এখানে আসেন
আসেন? মাজারে খাবার পাওয়া যায় সব সময়? হ্যাঁ, নিয়মিত রেগুলারই দেয় তো। আমরা যেমনটি দেখলাম, হ্যাঁ এই যে আরেকটা আপনি বলেন, হ্যাঁ আপনি কি নিয়মিত আসেন মাজারে? হ্যাঁ, আমরা নিয়মিত আসি। আল্লাহ দিলে মাজারে, এই মাজারে আমরা সবচেয়ে পাগল পাল্লারা শান্তি পাই এবং এই মাজারে প্রতি রোজার মাসে আমরা এইভাবে ইফতারি আয়োজন করে আমাদের ভাই বাদাররা, আমরা সকলে মিল্লে খাই। আরও যেন আমরা সবসময় এই 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 কিলঙ্কর খানার মাঝে দুপুর আমরা খুব সুন্দরভাবে খানা দেয়, আমরা সব পাগলরা শান্তিতে থাকতে পারি এই মাজারে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, আপনি কি মাজারে এখনই এলেন না প্রায়ই আসেন এই মাজারে? সব সময় আসি। আচ্ছা, সব সময় এখানে খাবার পান? হ্যাঁ পাই, দুপুরে পাই। বলেন তো এখানে খাবার দুপুরেও দেয়, আবার সন্ধ্যা 7টা বাজে দেয়, অন্ত রোজার মাস দেখে ইফতারি দেয়, আবার চেয়ারি টাইমও দেয়। না 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 না, আমাকে সবাই খাওয়ায়। কত বছর আছে এনে? অনেক বছর, প্রায় 40-30 বছরের উপরে হইব আমি এই জায়গায়। হ্যাঁ, অনেক সময় মনে হয় যে যত পরিমাণ অভাবী, যত দুঃখী মানুষ, তাতে অনেক সময় মনে হয় যে আরেকটু খাবার হয়তো বেশি হলে ভালো হতো। কিন্তু সবাইকে যে আসে বিনা তার মানে খাবার পায়, কিছু না কিছু খাবার আসে, পাওয়া যায় ইনশাআল্লাহ। না, আল্লাহর রহমতে না, খাবারের দিক দিয়ে না, অন্তরের দিক দিয়েই খালি হাতে ফিরে যায় না, যে আল্লাহর রহমতে। সৃষ্টিকর্তা আল্লাহ, আর আল্লাহর ওলি সেই আল্লাহ ইসলাম কুরআন সেটাই প্রচার করতে এসেছিলেন। তারা দেখা যায় যে বিভিন্ন ওই এসেছেন ইসলাম ধর্ম প্রচারের জন্য, নবী সুন্না কিভাবে পরিচালিত হয় সেটে আমাদের এই অলি খাজা শরফুদ্দিন চিস্তি বড়পুরি আব্দুল কাদের জিলানির ওইখানেও ছিলেন, তার বাবা খাজা মঈনুদ্দিন চিস্তি তার হচ্ছে পিতা, তারা ইসলামের মূলটাই জানে। সেখান থেকে এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলহা 360 জন যে আউলিয়া সহ বাংলায় এসেছিলেন, খাজা শরফুদ্দিন চিস্তির নামও সেখানে পাওয়া যায়, তিনিও তাদের সফরসঙ্গী ছিলেন। কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি একটা 12-তলা ভবন উদ্বোধনের সময় বলেছেন এটাকে অত্যাধুনিক এবং তেমনি সুন্দর একটি মসজিদ সহ নির্মাণ করবে, 4-তলা ভবন ইনশাআল্লাহ। আমরা আশা করি দ্রুত এটি বাস্তবায়ন হবে।